12-4-3 ছক্কা, 201 মিনিট উইকেটে থেকে নান্দনিক সেঞ্চুরি সাইফ হাসানের ব্যাটে। তামিম ইকবালদের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেয়ার আগে সাইফের শটগুলো মন জুড়ায় ভক্তদের। এবি ডিভিলিয়ার্স স্টাইলে তার র্যাম্প শটটা তো চোখে লেগে থাকার মতো। সাকিবদের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে এদিন মুখোমুখি হয় তামিমদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তবে সাকিব আল হাসান এদিন মাঠে নামেননি, যদিও তামিম ছিলেন মাঠে। খান সাহেবদের বিপক্ষে ওপেনিংয়ে নেমে দারুণ ঝলক সাইফের ব্যাটে। জাতীয় দলে বাইরে থাকা এই ওপেনার শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। সিঙ্গেলের পাশাপাশি বাউন্ডারি তুলে সচল রাখেন দলের রানের চাকা। সাইফের প্রতিটা শটেই যেন আত্মবিশ্বাসের ছোঁয়া। 50-র পর সেঞ্চুরি তুলে নিতেও বেগ পেতে হয়নি সাইফকে। স্বস্তির সেঞ্চুরি তুলে ব্যাট উঁচিয়ে উদযাপন, আকাশপানে তাকিয়ে সৃষ্টিকর্তার প্রতি শুক্রিয়া, সঙ্গে প্রিয় ব্যাটটায় ভালোবাসা মাখা চুমু। যদিও শেষ পর্যন্ত এই ব্যাটটাই কাল হয়েছে সাইফের জন্য। জাতীয় দলের তারকা পেসার হাসান মাহমুদের করা একটা বল খেলতে গিয়ে অসাবধানতাবশত স্ট্যাম্পে আঘাত করে ফেলেন ব্যাট দিয়ে। সাইফের নান্দনিক ইনিংসের করুণ পরিণতি তাতে। দারুণ ইনিংসের পর এভাবে আউট হওয়া সাইফ নিজেও মানতে পারেননি। উইকেটের মাঝে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, এরপর হাঁটা দেন সাজঘরের দিকে। দুর্দান্ত ইনিংস খেলা সাইফকে বাহবা দিতে থাকেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়রাও। ফেরার পথেও বারবার ব্যাট দেখতে থাকেন হিট উইকেটের শিকার হওয়া সাইফ। এভাবে আউট হলেও তার সুবাদেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব পায় বড় পুঁজি। 120 বল থেকে 12-4-3 ছক্কায় সাইফ করেন 115 রান। তার সেঞ্চুরির ওপর ভর করেই তো শেখ জামাল পায় 292 রানের বড় পুঁজি। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।